শুভেচ্ছা সবাইকে, স্বাগত মাছরাঙা রাতের সংবাদে। সঙ্গে আছি খালেদ আক্তার। শুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভোজ্যতেল সহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বিভিন্ন বেকারি পণ্যে। ছোট হয়ে গেছে পরোটা, নান, রুটি, কেক, পাউরুটি সহ অনেক বেকারি পণ্য। তবে বেড়েছে দাম, এতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তরা। এদিকে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব অর্থনীতিতে পড়বে না দাবি করে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, তেল, পেঁয়াজ, গমের সংকট নেই। পদ্মা সেতুর নির্ধারিত টোল অযৌক্তিক বলে দাবি করেছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও পরিবহন মালিকরা। ফেরি পারাপারে যে টাকা দিতে হয় তার চেয়ে গড়ে দেড় গুণ বেশি টোল ধরা হয়েছে বলে জানান তারা। নিজেদের অর্থে সেতু করে টোল এত বেশি কেন, এমন প্রশ্ন রেখে টোলকে ট্যাক্সের সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ। এবার বিস্তারিত। আকারে ছোট হয়ে গেছে পরোটা, নান, রুটি, কেক, পাউরুটি সহ বিভিন্ন বেকারি পণ্য। তাই বলে দাম কিন্তু কমেনি, উল্টো বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। সব কিছুর দাম বাড়ায় খরচ পুষিয়ে লাভ তুলতে এমন উদ্যোগ ব্যবসায়ীদের। রিপোর্ট করছেন হাসনায়েন তানভীর। খালি পেটে সকালে ঘণ্টা দুয়েক ভ্যান চালানোর পর জাহাঙ্গীর আলম রাস্তার পাশের এই দোকানে এসেছেন নাস্তা করতে। তবে কি খাবেন সেটা ঠিক করতেই বিপাকে পড়েন, কারণ গত সপ্তাহের তুলনায় সব কিছুরই দাম বেশি। দশটা দামের কেক খেলাম, আরে কিছু তো ঝিলেগুলা খাইলেন না কেন, এটার দাম বেশি, এগুলো খেলাম না। এখন কিন্তু ছোট করে লাইছে, ওই কারণে কাস্টমার ঠিক মতন খাইতেছে না, আইএস হইলে যা ধরে ধরে। ময়দা আটার দাম বাড়ায় বেড়েছে সব ধরনের পাউরুটি, বিস্কুট আর বেকারি পণ্যের। দশ টাকা জিনিস রুটি 15 টাকা হয়েছে, রুটি 40 টাকাটা, 50 টাকা হয়েছে, 70 টাকাটা, 90 টাকা হয়েছে। যারা সকালে হোটেল রেস্তোরাঁয় নাস্তা করেন বা কিনে খান তাদেরও খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। অনেক দোকানি পরোটার দাম বাড়িয়েছেন, আবার যারা দাম বাড়াননি তারা পাতলা করার পাশাপাশি আকারে ছোট করেছেন। নামমাত্র তেল ব্যবহার হচ্ছে পরোটা ভাজিতে, ডিমও ভাজি হচ্ছে তেলের ছোঁয়ায়। মানে কোনো হালকা মানে এরকম ছিটা তেলে ভাজতাম, ছিটা তেলে, কারণ এখন জিনিসের দাম বেশি। আগে ডিম ভাজতাম 15 টাকা, এখন ডিম বেশি 20 টাকা করে, পরোটা পরোটা ভাজতাম আগে 5 টাকা, এখন বেশি 10 টাকা। ডিম তো মনে করেন আগে তো কিনতাম আমরা 700 টাকা করে শ, আর ওখানকার ডিম কিন্তু 1000 টাকা শ। আগে তো মনে করেন আপনি 2টা পরোটা খেয়ে লইতে, এখন 4-5টা পরোটাও হয় না, পাতলা হয়ে গেছে পরোটা। ডিম দিয়া 2 পরোটা খাইতাম তাহলে 40 টাকা হলে হয়ে যেত, এখন 60 টাকা লাগে। সকাল কিংবা বিকেলে হালকা নাস্তা হিসেবে যারা পুরি সিঙ্গারার মতো মুখরোচক খাবার খান তাদেরকেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। দোকানিরা বলছেন গেল কয়েকদিনে ময়দার দাম এক লাফে 50 কেজির বস্তায় 300 থেকে 400 টাকা পর্যন্ত বাড়ায় বাধ্য হচ্ছেন খাবারের দাম বাড়াতে। আগে সিঙ্গারা বেচতাম 60 টাকা, এখন 10 টাকা বেচতে হয়, কারণে খেলাম ভাই 30 টাকা দিয়ে, আজকে এটা ভাই 40 টাকা হবে। ময়দার দাম বেশি, সকল কিছু ময়দা 1600 টাকার ময়দা এখন 3300 টাকা। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসেবে গত এক মাসেই আটার দাম বেড়েছে 15.7%, আর ময়দার দাম বেড়েছে 15.69%। তেলের দাম আগেই বেড়েছে লিটারে 38 টাকা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। রিজার্ভের ওপর চাপ বাড়ায় কিংবা ডলারের দাম বাড়লেও ভয় পাওয়ার কারণ নেই বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ডলারের দাম বাড়লেও এর প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না। দেশে তেল, পেঁয়াজ, গম বা লবণের সংকট নেই, মজুদও যথেষ্ট জানিয়ে তিনি বলেন, কঠোর বাজার তদারকিতে শিগগিরই ভোজ্যতেলের সংকটও আর থাকবে না। মির্জা ফখরুল ফায়দা লুটতে হাওড় অঞ্চলের বন্যা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, আগাম বন্যায় হাওড়ের ধানের ফলনে 2% ক্ষতি হয়েছে, যা সামাল দেয়া কঠিন হবে না। মির্জা ফখরুল সাহেব, আমি একে কোট করেই বলতে চাই যে সরকারের পরিকল্পনারা হয়ে চাউলের দাম বাড়ছে এ কথা সত্য নয়। উনি হাওড় দেখে কথা বলেছেন, কারণ তাদের সময় হাওড়ে কোনো আবাদই হইতো না, তারা চাষ করারই কোনো প্রস্তুতি নেয়নি। অতএব সরকার প্রতিদিনই কিন্তু
মানে 7 কোটি মানুষ যখন তখন অভাব ছিল, এখন 17 কোটি মানুষের কিন্তু সেই অভাব নাই। এরা আমাদের কৃষি বল, মাননীয় প্রধানমন্ত্রী দেশে কৃষি বলেন, পরিকল্পনা বলেন, এটা নিয়ে অনেক ডেভেলপ করেছে। 17 কোটি মানুষ কিন্তু দেশের চাউল খেয়ে বেঁচে আছে। অনেক উন্নত দেশের তুলনায় দেশের সমষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা ভালো এবং পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে দৈনিক বণিক বার্তা ও বিএলএফসি এর যৌথ আয়োজনে আর্থিক খাত মেলা ও সমালোচনা আলোচনা সভায় একথা বলেন তিনি। মূল্যস্ফীতিকে মোকাবেলা করতে হবে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আমাদের জন্য, সকলের জন্য, গরিবদের জন্য তো আরো বটি। তো ভুলভ্রান্তি হলে যে কোনো দেশের বিপর্যয় হতে পারে, এইটুকু হয়তো আমরা শিক্ষা নিতে পারি, কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। অর্থনীতি, অর্থনৈতিক ব্যবস্থাপনা আসলে দেখাম, সেই অর্থনৈতিক ব্যবস্থার মূল কারণ হলো দেশ পরিকল্পিতভাবে এগোচ্ছে। কক্সবাজারকে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচানোর জন্য আসছে আষাঢ়ে 8 কিলোমিটার সমুদ্র সৈকতে ঝাউ এবং ম্যানগ্রোভ জাতীয় গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত 10তলা ভবন ভার্চুয়ালি উদ্বোধন করে এ নির্দেশ দেন তিনি। বলেন, আন্তর্জাতিক আকাশপথ কক্সবাজারের উপর দিয়ে যাচ্ছে, সে কারণে এই অঞ্চলের উন্নয়ন অপরিহার্য। ভবিষ্যতে চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ, পর্যটন শিল্পের বিকাশে অভ্যন্তরীণ বিমান চলাচল বৃদ্ধিসহ নানা পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। কক্সবাজারে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ। প্রকল্পটি বাস্তবায়নে 4,31,00,000 টাকা বেঁচে যায়। এই টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। বিনা টিকিটের যাত্রী, রেলমন্ত্রী, আত্মীয়দের জরিমানা করা টিটিই শফিকুল ইসলামের ঘটনা নিয়ে প্রকাশিত তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয় প্রান্ত এবং নতুন অভিযুক্ত গার্ড শরীফুল ইসলাম। শরীফুলের দাবি তিনি নির্দোষ, আর প্রান্তের দাবি তিনি কোনো মিথ্যা অভিযোগ করেননি। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়দের জরিমানা এবং দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে টিটি শফিকুল ইসলামকে অব্যাহতি দিয়ে অভিযুক্ত করা হয় ওই ট্রেনের গার্ড শরীফুল ইসলামকে। প্রতিবেদনে বলা হয়, তার প্ররোচনায় শফিকুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন যাত্রীদের একজন মন্ত্রীপত্নীর আত্মীয় ইমরুল কায়েস প্রান্ত। আরও বলা হয়, দুজনেই এ ব্যাপারে তদন্ত কমিটির কাছে স্বীকার করেছেন। যিনি অভিযোগ করেছিলেন ডিসিও বরাবর, পরবর্তীতে তিনি তদন্ত কমিটির সামনে দাবি করেছেন যে তিনি এই অভিযোগটা আসলে ভুল অভিযোগ করেছেন বা মিথ্যা অভিযোগ করেছিলেন গার্ড শরীফুল এর প্ররোচনায়, এবং গার্ড শরীফুলের কাছ থেকে ইন্টারোগেশনের মাধ্যমে জানা গেছে যে হ্যাঁ, কথাটা সত্য, তিনি আসলে মিসগাইড করেছিলেন যাত্রীকে, আর যাত্রী মিসগাইডেড হয়ে রেলওয়ের একজন নির্দোষ কর্মী শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করার কারণে আমরা যাত্রীকেও দায়ী করেছি। কিন্তু তা প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেছেন গার্ড শরীফুল ইসলাম। ভাই, আমি অত্যন্ত গরিব মানুষ, ঠিক আছে, ছোট একটা চাকরি করি, সেখানে ড্রাইভারটা এখন আমার কাঁধে কেন ফেলতেছে? আমি কারো কাঁধে না ফেলে আমার কাঁধে কেন ফেলতেছে? যে বিষয়টা আপনারা হয়তো দেখছেন যে আমার কোনো কিছু এর সাথে সম্পৃক্ততা নেই। অন্যদিকে টিটির বিরুদ্ধে অভিযোগকারী মন্ত্রীপত্নীর আত্মীয় ইমরুল কায়েস প্রান্ত কারো প্ররোচনায় অভিযোগ করার দাবি প্রত্যাখ্যান করে মাছরাঙাকে জানান তিনি কোনো মিথ্যা অভিযোগ করেননি। প্রান্ত ভাই, এই যে তদন্ত প্রতিবেদন দাখিল হলো, এটার বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? না, আমার কোনো মন্তব্য নেই। এখানে যে বলা হয়েছে আপনি মিথ্যা অভিযোগ করেছিলেন কারো দ্বারা প্ররোচিত হয়ে, কোনো মিথ্যা অভিযোগ করিনি আমি, কোনো কিছু করিনি, আমি বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। পাকশি পশ্চিমাঞ্চলীয় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলামের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটির প্রতিবেদনে গার্ড শরীফুলকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং মিথ্যা অভিযোগকারী প্রান্তকে ক্ষমা চাওয়ার সুপারিশ করেন। যাত্রী যেহেতু একজন প্রাপ্তবয়স্ক, উনি অন্য একজনের দ্বারা প্ররোচিত হয়ে অভিযোগটা করেছিলেন, তদন্ত কমিটির কাছে উনি বক্তব্য স্বীকার করেছেন। যদি মানে সে যেহেতু প্রাপ্তবয়স্ক বিধায় তার বিরুদ্ধে মানে সে গণমাধ্যমে এসে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য সুপারিশ করা হয়েছে। এদিকে কোনো তদন্ত ছাড়াই টিটি শফিকুল ইসলামকে বরখাস্তকারী ডিসিও নাসিরুদ্দিনকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল আজ তার জবাব দিয়েছেন তিনি, তবে তা প্রকাশ করা হয়নি। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।
সরকার পদ্মা সেতুর যে টোল ঘোষণা করেছে তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং বাস ট্রাক সমিতির নেতারা। টোলের পরিমাণ পুনর্নির্ধারণ করার দাবি জানিয়েছেন তারা। আনোয়ার হোসেনের রিপোর্ট। পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শেষ, বসে গেছে ল্যাম্প পোস্ট। চলতি মাসেই তাই বিদ্যুৎ সংযোগ করার পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের। গতকাল এই স্বপ্নের সেতুর টোলের পরিমাণ ঘোষণা করেছে সরকার, যা বর্তমানে ফেরি পারাপারে যে টাকা লাগে তার চেয়ে 50% বেশি। আর এই টোল হারের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ব্যবসায়ী নেতারা টোল আরও সাশ্রয়ী করার দাবি জানিয়ে তা পুনর্নির্ধারণের পরামর্শ দিয়েছেন। টোলের কথা যেটা হলো, সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। দক্ষিণবঙ্গ থেকে আমাদের এখানে অনেক মালামাল আসে, সেগুলো যদি কস্ট কমে তাহলে আমাদের দেখা যাবে যে ঢাকায় আসতে খরচ কম হবে এবং প্রোডাক্টের কস্ট কমবে। এটা বাড়িয়ে দিলে প্রোডাক্ট কস্ট আননেসেসারি বেড়ে যাবে। উদ্বোধনের দিন থেকে শুধু সেতুর টোলই নয়, আরও দিতে হবে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের টোলও। এতে করে বাস ট্রাকের খরচ যাবে বেড়ে। যে টোল ধার্য করা হয়েছে এটা বঙ্গবন্ধু সেতুর থেকেও ডবল হয়ে গেছে। এখন হয়তো আমি মনে করছি 30% 40% এখন লেস করুক, পরবর্তীতে 2 বছর পর পর এটাকে বৃদ্ধি করে এটাকে একটা সমন্বয় করে নেবে। এখন এটা অনেক অতিরিক্ত আপনার টোল চার্জ হয়ে গেছে। আমার এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে এটাকে পুনর্বিবেচনা করা হোক। অর্থনীতিবিদেরাও টোলকে উচ্চ হার উল্লেখ করে সরকারের গতকালের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। জনগণের টাকা দিয়ে যে সম্পদটা তৈরি করছে সেটা ব্যবহার করতে গিয়ে জনগণকে যদি আরেকটা ট্যাক্স দিতে হয় তাহলে জনগণ এটার পক্ষে কেন থাকবে? একটা বিজনেসে যদি ট্যাক্স বাড়িয়ে দেন কি ধরনের প্রভাব পড়ে বিজনেসে? ওই বিজনেস সংকুচিত হয়ে যায়। তো এই ক্ষেত্রেও ওই ধরনের একটা মানে উল্টো, যেটা যেই প্রভাবটা আশা করে বৃষ্টা করা হয়েছে তার উল্টো ফলাফল পাওয়ার একটা সম্ভাবনা, একটা আশা, একটা শঙ্কা তৈরি হয়। এদিকে আগামী মাসের শেষ নাগাদ সেতুর সড়ক অংশের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সরকারের, তাই এখন চলছে শেষ মুহূর্তের কাজ। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেট শহরে অনেক এলাকা ডুবে আছে। সিলেট থেকে শুভ্রদাস রাজনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টিপাত অব্যাহত থাকায় তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। 6 উপজেলার পানিবন্দী লক্ষাধিক মানুষের জীবন এখন দুর্বিষহ। জেলায় খোলা হয়েছে 199টি আশ্রয়কেন্দ্র, বন্যার দুর্বিপাকে নগরবাসীও। পানিবন্দী মানুষের জন্য খোলা হয়েছে 19টি আশ্রয়কেন্দ্র। সুপেয় পানীয় ও খাবারের জন্য মানুষ ঘরবাড়ি ফেলে ছুটছেন আশ্রয়কেন্দ্রে। আমাদের যে দোকান, এতক্ষণ দোকানে পানি ঢুকতেছে, দোকানের যে কাঠের জিনিসপত্র আছে টাইলসগুলা ওগুলা উঠাইছি না, বাসায় পানি, বাহিরে পানি, জব করতেছি তাও যেতে পারতেছি না। খুব বেশি রকম ক্ষতিগ্রস্ত হইতেছে মানুষের, কারণ মানুষের জিনিসপত্র চাউল ফাঁস সব ভিজে যাইতেছে। সকালে উঠছে, সকাল থেকে খালি বাড়তেও আছে, বাড়তেও থাকে। গাছও চলাই মানুষের রাখে, গাড়ি গুড়িও বন্ধ, পানি আপনার খুব বাড়া বাড়ে রে বাবা, মানুষের খুব দুর্দশা হয়ে যায়। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করা হলেও পানিবন্দী অনেক মানুষের কাছে এখনও পৌঁছয়নি খাবার। তবে এরই মধ্যে শুরু হয়েছে সরকারি ত্রাণ তৎপরতা। ত্রাণের কার্যক্রম আমরা অব্যাহত আছি। আমরা ইতিমধ্যে 1250 প্যাকেট আমরা রেডি করেছি, আজকের মধ্যে চিরা গুড় এগুলো বিতরণ করব। সুরমা নদীর পানি বিপদসীমার উপরে হওয়ায় পানি অটোমেটিক এখন এইদিকে শহরের মধ্যে ঢুকতেছে, এটা সহজ জিনিস। পানি প্রবাহে কোনো ধরনের বাধা না, আমরা আমাদের শহরের পানি যাইতে পারতেছে না কেন, সুরমা নদীতে সুরমা নদীর পানি উঠছে ভিতরে আসতেছে। এদিকে সুনামগঞ্জের সদর, তাহিরপুর, বিশম্ভরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সুনামগঞ্জ শহর পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে 7 দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
দুপুরে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, মেডিকেল রিপোর্ট আসার আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জামিন দেয়ায় সম্রাটের জামিন বাতিল করেছেন আদালত। গত ১১ই মে ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় সম্রাটকে জামিন দেন। ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ সহ তিন আসামির বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমনির করা মামলার বিচার কাজ শুরু হয়েছে। আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। আগামী ১লা আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন এই আদেশ দেন। গত ১৯শে এপ্রিল এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। অভিযোগ গঠনের সময় আসামি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহীদুল আলম আদালতের কাছে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায় বিচার চান। আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন নাকচ করেন আদালত। অবশ্য মামলার তিন আসামিই এখন জামিনে রয়েছেন। গেল বছর ১৪ই জুন বাদী হয়ে সাভার থানায় মামলা করেন পরিমনি। অবশ্য মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে পরিমনির বিরুদ্ধেও। যথেষ্ট উপাদান আছে এবং সেভাবেই চার্জশিট আসছেন, যার কারণে অব্যাহতির দরখাস্তটি নামঞ্জুর করেছেন তিনজনের ক্ষেত্রেই এবং চার্জ গঠন করেছেন। তিনি আরও ৬ বোতল ব্লু লেভেল নেওয়ার জন্য ওয়েটারদেরকে চাপ সৃষ্টি করতেছিলেন, কেন তাকে দেওয়া হবে না, এই জন্য সে আশেপাশের গ্লাস প্লেট, তার টেবিলে রাখা গ্লাস প্লেট ডানে বাঁয়ে সমানে ছুঁড়ে মারতেছিল। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে বেকারি পণ্যের দামে, কমেছে আকার, সংকট নেই তেল পেঁয়াজ গমের, জানালেন বাণিজ্য মন্ত্রী। পদ্মা সেতুর নির্ধারিত টোলের হার অযৌক্তিক, বলছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও পরিবহন মালিকরা, বাড়বে খরচ কমানোর দাবি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।